সিবিআই বড় ধরনের রেড ওড়িশার 67টি স্থানের এককালীন চড়াও করুছি সিবিআই টিম। গ্রামীণ ডাক সেবক নিযুক্তি জাল সার্টিফিকেট দেওয়া অভিযোগে সিবিআই পক্ষর রেড করা যাচ্ছে। কলাহান্ডি, নয়াপড়া, নবরঙ্গপুর, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রকরে চড়াও হচ্ছে। সিবিআই 204 অফিসর রেড্রে সামিল। 63 জাল সার্টিফিকেট দেওয়া পোস্টাল ডিপার্টমেন্ট অভিযোগ করেছিল। ডকুমেন্ট ভেরিফিকেশন বেলে প্রার্থী মানে জাল সার্টিফিকেট দেওয়ার জনাপড়ি। 63 স্থানের এককালীন চড়াও করুছি সিবিআই। গ্রামীণ ডাক সেবক নিযুক্তি হেরফের হয়ে এবং 63 জন জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, প্রার্থী মানে জাল সার্টিফিকেট দেওয়া জনাপড়ি। এ বাবদ অধিক সূচনা পাই অবিনাশ দাস আমার প্রতিনিধি ফোন লাইনে অনেক। অবিনাশ, সিবিআই বড় ধরনের রেড কু কেমতি দেখিবা? ওড়িশার 67 স্থানের এককালীন চড়াও করুছি সিবিআই টিম। নিহতে দেখুন সুপ্লেগনা, এই যে কথা আসছে গ্রামীণ ডাক সেবা পাই এই যে প্রার্থী মানে আপ্লাই করছেন এবং সেমানকর সার্টিফিকেট ফেক আসুচি বা জাল আসুচি, যাহাকু তদন্ত পরিসরভুক্ত করি পাখাপাখি 67 স্থানরে ওড়িশার বিভিন্ন জেলার বিভিন্ন স্থানরে রেড করুছি সিবিআই এবং লগাতার ভাবরে তদন্ত প্রক্রিয়াকু আগুকু নৌছি এবং অধিক বরিষ্ঠরু বরিষ্ঠ অধিকারীকু এই তদন্ত প্রক্রিয়ায় সামিল করুছে। পাখাপাখি 204 অধিক কর্মচারী এতে সামিল রয়েছে সিবিআই র এবং তদন্ত আগুকু যেত যাব নিশ্চিত ভাবে কথা স্পষ্ট আসব যে কৌঠু হল এই জাল সার্টিফিকেট তদন্ত প্রক্রিয়া। এবং সবুঠ আমি যদি মুখ্য ভাবে কইপারা যে সিবিআই এই যে ভাবে ইনভেস্টিগেশন করুছি বা এই বড় ধরনের অপরেশন করেছি পাখাপাখি 67 স্থান রয়েছে। আমি ভুবনেশ্বর হেডকোয়ার্টার মধ্যে রয়েছি সিবিআই র এবং এটি মধ্যে কিছু অফিসার মধ্যে রয়েছে যে পরবর্তী সময় তদন্তর প্রক্রিয়ার সামিল হবে এবং ভুবনেশ্বর দরকার পড়লে কেউ জায়গায় যেমনি যেপর ভাবে অলগা জেলার গোটে গোটে স্থানের রেড চালছে সেমতি ভুবনেশ্বর কেউ স্থান মধ্যে রেড করিপারছি। তবে মুখ্য কথা হচ্ছে এই যে মানে সার্টিফিকেট দিয়েছেন এ সার্টিফিকেট গুড়ি আসলা কেউঠু বিভিন্ন রাজ্যর যে বোর্ড দেখাইছেন যেপরি আপনি কইপারে যে আলাহাবাদ বোর্ড দেখাইছেন, পশ্চিমবঙ্গর বোর্ড দেখাইছেন, ঝাড়খণ্ড এক্সাইজ পরিষদ দেখাইছেন, রাঞ্চির দেখাইছেন। তো কথা হচ্ছে এ বিভিন্ন অলগা রাজ্যর এ ওড়িশার প্রার্থী মানে অলগা রাজ্যর সার্টিফিকেট পাইলে কেউঠু এবং সবুঠ মুখ্য কথা হল এ সার্টিফিকেট গুড়ি দেবা এবং পরবর্তী সময় যাঞ্চ প্রক্রিয়া মাধ্যমে এমানে ধরা পড়া যে প্রসেস লা এমানে সার্টিফিকেট কু প্রথমে আপ্লাই করবে পরবর্তী সময় যা যা ডকুমেন্ট রয়েছে তাঁর দশম বোর্ড সার্টিফিকেট হোক প্লস টু হোক এবং অন্যান্য যা কাগজপত্র রয়েছে সে সব মাধ্যমে সে প্রথমে আপ্লাই করবে পরবর্তী সময় তা মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড রু মধ্যে যাঞ্চ হব কিন্তু পরবর্তী সময় যেত যাঞ্চ হয়েছে এ সব সার্টিফিকেট গুড়ি নকলি হয়েছে এবং ধরা পড়ছে এবং যাকে তদন্ত পরিসরভুক্ত করে সিবিআই এ গোটে বড় ধরনের রেড করুছি যাঞ্চ করেছি। এবং আমি মধ্যে কইপারা যে পর্যন্ত এই যে সার্টিফিকেট আসিলা কেউঠু আসিলা কি যোগাইলা আর মুখ্য মাধ্যম কোণ এর কেতে সম্বিত এমনি অনেক প্রশ্ন এবার আগুক আসুচি। তো যেপর্যন্ত এ বোর্ড গুড়ি যে সার্টিফিকেট আসিছে যে বোর্ড যে আসিছে যেপর্যন্ত সে বোর্ড সহ সে সম্পর্ক সিধাসখ ন করে পারি বোর্ড পক্ষ কোণী ক্লারিফিকেশন ন আসিছে সে পর্যন্ত তদন্তর পরিপ্রস হয়ে পারি না। এবং গোটে কথা আসিপারা এত আপ্লাই কলে পাখাপাখি 1382 পদবী সংখ্যা লা এবং এপরি পিলা পাস করলে সুপ্র ভাবে আমি জানি পিলা ক্ষেত্রে বেশ তৎপর দেখা যায় কোণী সরকারি চাকরি পাইবা হোক কিংবা এই আবেদন ক্ষেত্রে কিন্তু পিলা যেতবে আপ্লাই করছেন সেমানকর যোগ্যতা না সেমানে ফেক বনাউছেন এবং এগুড়ি আন্তরাজ্য নুহা সারা বাহার রাজ্যর মধ্যে সেমানকর ফের রয়েছে এমনি পুরা বেশ সুরুখুরের সহ সার্টিফিকেট বনাউছেন পিলা অচিন্তার সার্টিফিকেট বনাউছেন এবং পরবর্তী সময় সেমানে চাকরি পাইবাক মধ্যে আশা রাখুছেন এবং এবে যেতবে এই গোটে বড় ধরনের এই যে কারবার হয়েছে ফেক সার্টিফিকেট কারবার হয়েছে এবং যেতবে গ্রামীণ ডাক সেবা পাই এত গুড়িয়ে আপ্লাই করছেন এবং সমস্তকু তদন্তর পরিচালিত করা যাব এই সার্টিফিকেট কেউ আসিলা যেতবে বড় টিম লাগিছে 204 অধিক সিবিআই অফিসর লাগিছেন সমস্তকু তদন্ত পরিচালিত করা যাব ইনভেস্টিগেশন আরম্ভ হয়ে সারিছে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের পাখাপাখি 67 স্থানের আমি যেমনি কহুলে যে এককালীন রেড চালছে তদন্ত প্রক্রিয়া আগুক যাব নিশ্চিত ভাবে এই সার্টিফিকেট কেউ আসিলা আর মাধ্যম কোণ কি সার্টিফিকেট যোগাই দিয়েছিল এর সার্টিফিকেট যোগাইবার মাধ্যম কেমিতি ছিল কোন কোন ডকুমেন্ট নেওয়া কেমিতি কোন ফেক বনাউছিলা এই সবুগুলো তদন্ত প্রক্রিয়া আগুক যাব নিশ্চিত ভাবে আমি স্পষ্ট ভাবে জানিপারা এই সব কলা কারনাম পথে কে অছি কাহা সপোর্টরে এই সব চালছে সিম্পল না নিশ্চয় নজর রয়েছে। তদন্ত পরে জনাপড়ব কলা কারনামা পছরে কি কাহা ইশারায় চালিছিল এই সাম্রাজ্য। বহুত বহুত ধন্যবাদ অবিনাশ আপডেট পাই।
जदि आपन को आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।